কখনো জেল সুপার কখনো জেলার আবার কখনো বা কারা রক্ষী পরিচয়ে কারা বন্দীদের পরিবারে ফোন করে নানা নজুহাতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র এমন অভিযোগ ভুক্তভোগী ও সচেতন মহলে এদিকে প্রতারক চক্রের বিষয়ে বন্দীদের এবং তাদের স্বজনদের সতর্ক করা হচ্ছে বলে জানায় কারা কর্তৃপক্ষ কক্সবাজার থেকে এজতেফারুকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন আব্রার আহমেদ মাহি কক্সবাজার জেলা কারাগারে বন্দীদের ধারণ ক্ষমতা আটশো জনের তবে বর্তমানে এতে রয়েছে কারাবন্দী বন্দীদের মধ্যে সংখ্যা সবচেয়ে বেশি কারাবন্দীদের মধ্য থেকে তিনশো থেকে চারশো জন বন্দীদের সাথে সাক্ষাৎ করেন তাদের স্বজনরা মোবাইল ফোন রয়েছে এক সপ্তাহের মধ্যে একজন কয়েদি একটি নাম্বারে একবার তাদের স্বজনদের সাথে আট মিনিট কথা বলতে পারে অন্যদিকে সক্রিয় একটি প্রতারক চক্র কারা কর্মকর্তা কর্মচারীর নাম ব্যবহার করে আসামিকে জামিনে মুক্ত করে দেয়া আপনার স্বামীর লটারি মাধ্যমে নাম আসছে জামিন হবে 8000 টাকা বিকাশে দেন কারাগারে ম্যাজিস্ট্রেট ঢুকেছে করোনা পেয়েছে জরিমানা করেছে সহ কারাগারে থাকা আসামির সম্পর্কে নানান ধরনের কথা মোবাইলে বলে কয়েদি হাজতীদের সজনদের কাছ থেকে ভুয়া বিকাশ নাম্বারের মাধ্যমে দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা এমন সব অভিযোগভুক্ত ভুক্তভোগীদের আমি বিকাশ টাকাগুলো দিয়ে দিয়েছি আমি বলছ এখন আমার স্বামীকে কি ভাবা বলছ তখন আমরা আসার জন্য যাওয়ার জন্য রেডি দেখতেছি যে মোবাইল বন্ধ কেন ম্যাজিস্ট্রেট ঢুকছে করোনা পাইছে করোনা পাওয়ার কারণে জরিমানা দিতে হবে বিশ টাকা বিশ টাকা দিলে তোমার বাগনিকে সকালে ছাড়িয়ে দেওয়া হবে আমার স্বামী যাবেন হওয়ার জন্য টাকাগুলো বিকাশে দিয়ে দিছি জেলখানা লোকদেরকে এ নম্বর দেখাবার পর বলছে যে এখানে কারো এই নম্বর নাই এরা হচ্ছে প্রতারক কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া ব্যক্তি আনন্দ টিভিকে যেমনটি জানালেন আর আমাদের মামলা নম্বর সহকারে সবগুলো লিখে রাখো মানে মানে পরবর্তীতে নাম্বার বাইরে ফসার করে টাকা নিয়ে মানে কি আসামিদের মা বাবার কাছ থেকে ভাই বোনদের কাছ থেকে আকাউন্টার করে এছাড়াও দীর্ঘদিন ধরে কারাগার নিয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানালেন নাগরিক আন্দোলনের এই সদস্য সচিব। আমার আমরা যতটুকু মনে করি এখন হাত রয়েছে না হলে কখনো একটা আসামির ভিতরের অবস্থা বাইরে আসার দালালদের মাধ্যমে আসার কোনো সুযোগ নেই। এদিকে ভুয়া সিম ব্যবহার করে তারা এ ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। এসব সিম কার্ড যাতে ব্যবহার করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার বলে জানালেন জেল সুপার। ভুয়া ছিমগুলো যাতে আসলে ব্যবহার করতে না পারে এই বিষয়ে আমার মনে হয় পদক্ষেপ নেওয়া দরকার যাতে কার না নেয় আমরা কিন্তু বন্দীদেরকেও ভিতরে আমরা সতর্ক করি সময় বর্তমানে কারাবন্দিরা পরিবার পরিজনের সাথে নিয়মতান্ত্রিকভাবে কথা বলা দেখা সাক্ষাৎ ক্যান্টিনে ন্যায্য মূল্যে মালামাল ক্রয় মানসম্মত খাবার পরিবেশন সহ তাদের বিভিন্ন প্রাপ্য সুযোগ সুবিধা পাচ্ছে বলে দাবি কারা কর্তৃপক্ষের এভাবে আর কত কয়েদিদের স্বজনরা প্রতারক চক্রের প্রতারণার শিকার হলে পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর আইনের আওতায় আনবে প্রতারক চক্রের সদস্যদের এমনটাই দেখার অপেক্ষায় কক্সবাজারবাসী সহ পুরো দেশবাসী अबरार अहमेद माही आनंद टीवी नैशनल डेस्क